فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. بسم الله الرحمن الرحيم. আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কালিমা এমন যা জিহ্বাতে উচ্চারণ অতি হালকা সহজ, অথচ মিজানের পাল্লায় ভারী, আর করুণাময়ী আল্লাহর নিকট খুবই প্রিয়, তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সহিহুল বুখারী, হাদিস নম্বর 6406।